আমি দেখি নূরের পর্দাগুলো ঝলঝল করতে থাকে কে যেন আমার পায়ের নিচে কার্পেট বিছায়া দেয় এই কার্পেট দুনিয়াতে কোনোদিন দেখি নাই ঝলঝল ঝলঝল করতে থাকে গো আমি এখানে পা ওখানে ফেলি ওখানেও দেখি ওখানে ফেলি ওখানেও দেখি এক জায়গায় পাও জায়গা পাঁচ জায়গায় ফেললেও আমি ফেলতে পারি না এই জন্য আমার আধা ঘন্টা রাস্তা পার হইতে দেড় ঘন্টা লেগে যায় জোরে করে আল্লাহু আকবার যেই মাত্র ইমাম গাজ্জালী কথা বলল সাথে সাথে হুজুর কয় হায় বাবাই তুই আমার কাছে আয় দৌড়ায় নিজের কাছে আনছে আইনে বুকের সাথে মিশে গো বাজান পনেরো ষোলো বছর লেখাপড়া করে আলেম হইছি পঞ্চাশ বছর পর্যন্ত পড়াইতেছি পড়াইতে পড়াইতে সুলদারি ফাঁকায় ফেলছি পড়ছি আর পড়াইতেছি তালে বেলালেমের নিচে ফেরেশতারা নূরের পর্দা বিছায় আমি পড়ছি পড়াইছি কিন্তু জীবনে মাওলা দেখার ভাগ্য দেয় নাই আল্লাহ তোর চোখে তোর পায়ের নিচের পর নূরের পর্দা দেখার তৌফিক দিয়েছে আমার আল্লাহ বাজান রে তুই তো গাজালি শুধু গাজালি নয় তুই তো গাজালি একদিন ইমাম গাজালি হয়ে যাবি তুই তো সাধারণ মুসলমান নাস গাজালি রে তুই হুজ্জাতুল ইসলাম হবি তুই সাধারণ মুসলিম থাকবি না তুই মুসলমানদের জন্য দলিল হয়ে যাবি জোরে করে আল্লাহু আকবার সেই দিন থেকে ইমাম গাজালির যে খ্যাতি ওই মাদ্রাসায় রে বাজান আল্লাহু আকবার বাদশা নিজামুল মুলুক একদিন আসছে আইসা সকল ছেলেদেরকে মসজিদে বসায় কয় বাজান একজন একজন করে ইন্টারভিউ দিব বলবা কে কি উদ্দেশ্যে মাদ্রাসা তুমি কি জন্য আইস আমার আব্বা আলেম এই জন্য আমারও আলেম বানাইতে পাঠাইছে এই জন্য আইসি তুই কি জন্য আইস আমার বাবারির পাশে মসজিদ আছে ইমাম নাই আমি কিছু লেখাপড়া কৃষিকে ইমামতি করবো এই জন্য আইসি তুমি কি জন্য আইস বাবারির পাশে একটা মাদ্রাসা দিব এখানে শিক্ষকতা করবো তুমি কি জন্য আইস ক বাবার জানাজা পড়ামো তুমি কি জন্য আইস মায়ের জানাজা পড়ামো তুমি কি জন্য আইস আলেম হবো এলাকার মানুষ দাওয়াত খাওয়াবে ইজ্জত করবে নানান জনে নানান কথা বলতেছে একটা মানুষের প্রশ্নে উত্তরেও নিজামুল মুলুক সন্তুষ্ট নয় নিজামুল মুলুক আসাতে যায় কেরামকে ডাক দেয়া বলে মাদ্রাসা বন্ধ করে দিব এই মাদ্রাসা আমি রাখবো না একটা ছেলের অসন্তুষ্ট জন্য উত্তর আমি পাই নাই আল্লাহু আকবার মাদ্রাসার ওই উস্তাদ যার কাছে ওই সংবাদ দিয়েছিল গাজালি উস্তাদ ডাক দেখো বাদশা সাহেব ওই যে একটা ছেলে পিছন দিয়ে বইসে রয়েছে ওরে তো জিগার নাই ওই বালাডিরে জিগাইছি হেডি কিছু কইতে পারে নাই এই মরাডারে জিগাই দেখি ওইটা তো দেখা যায় দুর্বল পিছন দিয়ে বইসে রয়েছে হুজুর দেখতে দুর্বল দেখা গেলেও এটা আল্লাহর কাছে বড় সবল আল্লাহু আকবার তারে জিজ্ঞাসা করতে পারেন বাদশা ওই ছেলে পিছন দিয়ে তুমি দাঁড়াও হে ইমাম গাজ্জালী জোরে করে আল্লাহু আকবার তুমি সামনে আসো এই মাদ্রাসা তুমি কেন লেখাপড়া করতে এসেছ আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্যই উলুমে নবুয়ত অর্জন করার জন্যই উলুমে শরীয়তে অর্জন করার জন্য আমি এসেছি যেরকম আল্লাহু আকবার বাদশা নিজামুল গোলব খোদার কসম আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছিলাম মাদ্রাসা বন্ধ করে দেব কিন্তু আজকে এই গাজালি রুসিলায় মাদ্রাসা আর বন্ধ করব না সিদ্ধান্ত নিয়ে নিছি আল্লাহু আকবার এরে বলা হয় আলেম এদের জন্য জমিনের ফেরেশতা আসমানের ফেরেশতা কীট পতঙ্গ পশু পাখি গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ পর্যন্ত কান্দে আল্লাহু আকবার রহমাতুল্লিল আলামিনের উম্মত হযরতে আল্লাহু আকবার হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন আমি আমার আব্বা গিয়াসউদ্দিন আজমিরি উনি ছিলেন আজমিরের বাজারে কাপড়ের হোলসেলার কাপড় বিক্রি করতেন বাবায় ক্যাশ বক্সে বসে কাপড় বিক্রি করতেন কর্মচারীরা ছিল উনি শুধু টাকা নিতেন হিসাব রাখতেন বাবার ক্যাশ বক্সের পাশে বসে আমি মঈনুদ্দিন কোরআন হেফজ করতাম বাবা একটা লাইন শিখিয়ে দিত আমি মুখস্থ করতাম আরেকটা লাইন বলে দিত মুখস্থ করতাম এইভাবে এক বছরে আমি আল্লাহর কোরআন মুখস্থ করে ফেলেছি আল্লাহু আকবার রাত্রিবেলায় যখন দোকান বন্ধ হতো
দোকানটাই ছিল আমার মাদ্রাসা, আমার বাবার ছিল ব্যবসা প্রতিষ্ঠান, আমার জন্য ছিল এটা মাদ্রাসা। বাবার সাথে যখন রওনা করতাম বাড়ির দিকে আসতে, আল্লাহ আকবার, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবার সাথে যখন রওনা করতাম বাবা তো স্পিডে হাঁটতো কিন্তু আমি পিছনে পড়ে যাইতাম। বাবাই বলতো, কিরে জোয়ান মানুষ আস্তে হাঁটোস কা? আমি বলতাম না কিছু, আমি বলতাম আব্বা রাস্তা তো খুঁজে পাই না, আল্লাহু আকবার, আমি রাস্তা খুঁজে পাই না, আমি যে রাস্তা দিয়ে আসে সুজাই, কেমনে সুজা আসবো, এখানে কি যেন বাত্তি জ্বলে, আমি কি আগুনের মাঝে পাও দিবনি, এই জন্য ডাইরে পায়ে পা মারি রাস্তা খুঁজে পাই না। আদরা আল্লাহু আকবার, আল্লাহর কান্তেন জি দার দে কেতা হো উদার তো হিত হ্যায় হাজার মে সজর মে তেরহি বো হ্যায় বজন রে। এটাকে বলা হয় আলেম, এটাকে বলা হয় আলেম। আলেম যদি না থাকতো মুসলমান, এক সপ্তাহ যদি বাংলাদেশের আলেমরা অন্য দেশে চলে যায়, এক সপ্তাহ পর আইসা দেখব একটাও মসজিদে নামাজ পড়তে যায় না, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য গিয়েছিলেন তুর পাহাড়ে, আইসা দেখে তিন বাঘের এক বাঘ বাসুর পূজা করে, আরেকবার বাধা দেয় আরেক বাঘ নীরব হয়ে গেছে, বাসুর পূজা শিরিক শুরু করে দিছে, একটা পয়গম্বরকে রাইকিয়া আরেকটা পয়গম্বর গেছে, এরপরে যদি অবস্থা হয় 80-85 লক্ষ আলেম তোমাদের দিনের পাহারাদার। আল্লাহু আকবার, বাংলাদেশে 85 লক্ষ আলেম আছে দিনের পাহারাদার, 12 লক্ষ কোরআনের হাফেজ আছে, রাত 4টা বাজে উইটা আল্লাহর কোরআন তেলাওয়াত আরম্ভ করে দেয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য এই দেশে করোনা নাই, এই দেশে আল্লাহ ভূমিকম্প দেয় না, এই জন্য বড় বড় বিপদ থেকে আল্লাহ হেফাজত করছে। তামাম দুনিয়া একত্রিত করলে 12 লক্ষ হাফেজ হবে না, শুধু বাংলাদেশেই 12 লক্ষ হাফেজ ধরে আল্লাহু আকবার, তামাম দুনিয়ার আলেমকে একত্রিত করলে 85 লক্ষ আলেম হবে না, আল্লাহ বাংলাদেশে 80-র উপরে আলেম ধরে আল্লাহু আকবার। এদের বরকতে গো বাজান ভালো আছো, বিশ্ব ইজতেমা এই কারণেই বাংলাদেশে, এই কারণে সরমানার মাহফিলে লোকের অভাব নাই, সমাবেশ ডাকলে লোকের অভাব নাই, সিরাজ সম্মেলনে ঈদগাহের মধ্যে লোকের অভাব নাই, হাফিজ জুজরে মিছিল ডাকলে লোকের অভাব নাই, সাদি সাহেবের মাহফিলের মধ্যে লোকের অভাব নাই, কারণ এই দেশে আলেম এবং হাফেজে কোরআনের অভাব নাই, কথা কোনটি কিরা? বাজান রে, দুনিয়াতে টাকা পয়সার মালিক হয়ে কি অহংকারটাই না তুমি দেখাও, আমার ফুলা ছাত্রলীগের সভাপতি কুবায়া থান থান করে ফালাবো আমার সিনুসনি, কত অহংকার দেখাও, একটা কোরআনের হাফেজের কপালের সাথে বাড়ি দাও তোমার মন্ত্রিত্ব চুরমার হয়ে যাবে, একটা হাফেজে কওয়া কোরআনের কপালের সাথে তুমি পারবা না, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, বাইতুল্লাহ শরীফের ইমাম রাইনা তোমার জানাজা পড়াও, তোমার গুনাহ মাফের গ্যারান্টি নাই, কিন্তু তোমার সন্তান যদি তোমার সামনে দাঁড়ায় আর বলে কাতার সোজা করেন, এটা আমার বাবার লাশ, আর বাবার কাছে ফাওনা দাওনা থাকলে আমারে কোয়েন আমি দিয়া দিমো, আসার ব্যবহারে কষ্ট পাইলে মাফ করে দিয়েন, কাতার সোজা করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নম্বর তকবীরটা দিয়ে যখন শুরু করবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, যখন বলা শুরু করবে বাবার লাশটা সামনে, আল্লাহ ডাক দিয়ে বলে, বন্দা আর কান্দিস না, তোর বাবার লাশ মাটির উপরে থাকতেই ক্ষমা করে দিলাম, আল্লাহু আকবার। কঠিন ময়দানে হাসরে, ও মুসলমান, তোমার বিয়ে পাস ছেলেটা অনাস মাস্টাসদারি ছেলেটা, তোমার জন্য সুপারিশ দূরের কথা, তার জীবনই তো বাঁচবে না, নিজেইয়া নফসিয়া নফসি করবে, কিন্তু যে বাঙ্গা ফাওয়ালা ট্যাংওয়ালা কানাডার লুলাডারে দিছিল মাদ্রাসায়, এদের আল্লাহ এত বড় ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার বানাবো, আসামিরে নিয়ে দাঁড়াইবে আর সাথে সাথে জামিন করায়া সারবে, আল্লাহু আকবার, এত বড় ব্যারিস্টার বানাইবে হাফেজ কোরআনকে আল্লাহ, এত বড় ব্যারিস্টারি দান করবে আলেমে কোরআনকে, আসামিকে নিয়ে মুখ করবে জামিন করায় জান্নাতে লয়ে যাবে, জোরে কর আল্লাহু আকবার। ওই বাইতুল্লাহ শেখ সোদাইস যার মতে ইমাম বাইতুল্লাহ গত 1000 বছরে পায় নাই, সবাই কথার মধ্যে দুনিয়ার আলেমরা একমত, গত 1000 বছরে বাইতুল্লাহ এমন দামি ইমাম পায় নাই, শেখ সুদাইস আব্দুর রহমান সুদাইসের মতো। এই আব্দুর রহমান সুদাইস রাইন্য যদি জানাজা পড়াও তোমার গুনাহ মাফের কোনো গ্যারান্টি নাই, কিন্তু তোমার ওই যে কানা
পাও ভাঙা ফুলাটা কোরআনের হাফেজ যদি আল্লাহুম্মা গফিরলি কয়ে ডাক মারে তোমার জীবনের গুনাহ মাফের গ্যারান্টি আছে এই জন্য বাজান রে কার মনে চায় একটা আলেমের বাবা হইতা দয়া করে হাত বাড়াও আল্লাহু তাকবীর ইয়া আল্লাহ আলেমের বাবা নাম বানায়া দুনিয়া থেকে নিও না নিজের সন্তানকে যোগ্য বানাও নিজের সন্তান দিয়া জানাজা পড়াইতাম আল্লাহ আকুতি কবুল করো আল্লাহ আকুতি কবুল করো দরকোন আমি আত্মমান ইতিমধ্যে কার কার কবুল হইছে একটু দেখান তো একটু শুকরিয়া তন দেখি ছেলে হাফেজ হইছে বা আলেম হইছে এরকম কেরা কেরা আছেন মাশাআল্লাহ হাইরে কপাল রে তোর কপাল দিয়া যদি বঙ্গভবনে বাড়ি মারি ওইটা ভাঙ্গে যাইব তোর কপাল কিচ্ছু হইতো না কথা ঠিক কিনা আল্লাহ এত বড় কফালওয়ালা তোদেরকে বানাইছে রে আল্লাহ একবারে শতভাগ সবার ইচ্ছা আমরা সবাই আমার সন্তান যেন আমার জানাজা পড়াইতে পারে সন্তান বড় হয়ে গেছে আমার জিয়ের ঘরের নাতি ফুতের ঘরের নাতি হাফেজ হবে আলেম হবে নানা দাদা হিসাবে আমার জানাজা পড়বে কার কার আশা আছে হাত বাড়ান আল্লাহ তুমি কবুল করো যরকুন আমিন আল্লাহ মঞ্জুর করো যরকুন আমিন এই জন্য মুসলমান সাদাকা দিতে হবে আল্লাহর সাথে মত বিনিময় করতে সাদাকা দিতে হবে আমি এবছরের জন্য আল্লাহর হাবিবের দশটা সাহাবি আল্লাহ নবীর ঘোষণা করছেন আবু বকর ফিল জান্না ওমর ফিল জান্না ওসমান ফিল জান্না আলী ফিল জান্না তলহা ফিল জান্না জুবায়ের ফিল জান্না সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্না সাইদ ইবনে যায়েদ ফিল জান্না আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্না আবু উবাদা ইবনে জাররাহ ফিল জান্না এটা ঈমান নয় আমাদেরকে আরো ফাম দেয় রাজনৈতিক নেতারা আর বলে ধর্ম যার যার উৎসব সবার এটা মুসলমানি কথা নয় কথা ঠিক কিনা ধর্ম যার যার উৎসব তার তার কথা ঠিক কিনা যার ধর্ম তার উৎসব আমার ধর্ম আমার উৎসব আর কার উৎসব নয় কথা ঠিক কিনা আমার ধর্মের উৎসব আমি পালন করি অন্য ধর্মওয়ালারা ডাকডোল বাজায় বাস্কেট বাজায় গান বাজায় নাচ দেখে কথা ঠিক কিনা কারণ আমার উৎসব তার কিছু আসা যায় না কতক্ষণ ঠিক কিনা আমার উৎসবে যদি বেইমানের কিছু আসে না যায় বেইমানের উৎসবে তুমি যায় বসো তোমাকে কি আল্লাহ আত্মমর্যাদা দেয় না তুমি এত বড় বেহায়া কেমনে হইলা জুরে আল্লাহ আকবার এই জন্য আল্লাহকে ইমানদার ইমানের মর্যাদা বুঝিও ইমানের কারণে তোমার মান তোমার সম্মান আমি আল্লাহ বাড়ায় দিছি তোমাকে যে জান্নাতটা আমি আল্লাহ দেব এটা যদি ছোট জান্নাত হয় দুনিয়া সমান দশটা বরাবর হবে আর বেঈমানের কি দশা হবে ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খায়াত আল্লাহু আকবার আল্লাহ বলেন কোন বেঈমান এতক্ষণ জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়া ওট প্রবেশ না করবে সুয়ের ছিদ্র দিয়ে উঁট যেদিন ঢুকবে জান্নাতের গেট দেয়া বেঈমান ওই দিন ঢুকবে মানে সুয়ের ছিদ্র দিয়ে জীবনে উঁট ঢুকবে না আল্লাহর তৈরি জান্নাতে কোনো দিন বেঈমান ঢুকতে পারবে না ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার তোকে সম্মানের শীর্ষস্থান দান করেছে আল্লাহ তোমাকে জান্নাতের ধুলা বানাইছে তুমি ধুলায় ওসিলায় বেঈমান বরযাত্রী হিসাবে খানা খায় ঠিক কিনা এক দুলা বউ আনতে যায় শ্বশুর বাড়িতে আর মেয়ের বাপে 200 বরযাত্রী খাওয়ায় খাওয়ায় কিনা এই এক দুলার উসিলে 200 বরযাত্রী খাইয়াইছে সব বরযাত্রীরাই একটা একটা রোস্ট পাইছে গরু খাইছে খাসিও পাইছে সবার একটা আরসির বোতল দিছে দইও দিছে বরগানিও দিছে উসিলে কিন্তু এক দোলা কতক্ষণ ঠিক কিনা আজকে বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টান দুনিয়াতে মোর নিয়া চলে ও প্রতাপ নিয়া চলে কারু ছিলে খাওবা ঠাকুর ছিল না কথা ঠিক কিনা ইমানদারের উসিলে কথা কোন ঠিক কিনা আল্লাহ যদি দুনিয়াতে ইমানদার না রাখতো বেঈমানের ক্ষেতে কোনো ফসল হতো না ঠিক কিনা বেঈমানের গাছে কোনো ফল ধরতো না বেঈমানের ফুসকুনিতে কোনো মাছ দিত না খোদায় বেঈমানের জমিনে এক ফোঁটা রহমতের বৃষ্টি পড়তো না ইমানদারের ক্ষেতে বৃষ্টি হয় বেঈমানকেও দিয়া দেয় আমার আল্লাহ কথা ঠিক কিনা শামস কমর সুরখ জমি আঞ্জুম আখতার দস্ত জীবাল বাদি ও সহর ও সমন্দর মোরা মালাক দাম দর তৈর কবুতর শামসের জুলমত জো আহমর আসফর গুলজার গুল বুর্গ সজর কৃষ্ণে বানায়া গুলজার গুল বুর্গ সজর কৃষ্ণে বানায়া তালেব মায়ুস
मायूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। जरे कौन मरहबा বন্ধু গণ আল্লাহ ডাক দেখি ইমানদারের রে, ইমানের সম্মান বুঝিস, ইমানের আত্মমর্যাদা বুঝিস, ইমানকে বিকিয়ে দিস না ইমানদার। ইমানের কারণে তোর সম্মান বাড়ায় দিলাম, বাড়ায় দেব, আর বেঈমানদের কোনো সম্মান নাই, কথা কোন ঠিক কিনা। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আমি এলেম দিয়েছি এদের মর্যাদা আমি অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছি, কথা কোন ঠিক কিনা। এলেমের মর্যাদা অসংখ্য গুণ আর তার পরিমাণ, আমার আল্লাহ বলেন ও দ্বারা জাত বলছেন অসংখ্য গুণ বলেছেন। আল্লাহ ইমানদারের মর্যাদা বাড়াইছেন, বিশেষ করে ইমানদারের মধ্যে যারা আলেম এদের মর্যাদা আল্লাহ অসংখ্য গুণ বাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা। একটা আলেমের কি পাওয়ার, একটা আলেমের কি শক্তি, এটা তুমি বুঝো না, সরকার বাহাদুর বুঝে। একটা আলেমের হুঙ্কারে জালেমদের গদি থরথর করে কাঁপতে থাকে, কথা কোন ঠিক কিনা। আল্লামা মামুনুল হকের নামে কোনো অস্ত্র মামলা নাই, কথা কোন ঠিক কিনা। উনার নামে কোনো ট্যাক্স ফাঁকি দেওয়া, কর ফাঁকি দেওয়া নাই, উনার নামে কোনো মদের অপবাদ নাই, গাঁজার অপবাদ নাই, খুনের মামলা নাই। কেন গো ওনার এত ডরায় মানুষ, কেন গো ফয়জুল কর্মীর এত ভয় পায়, কেন গো খালেদ সাইফুল্লাহ সাদি সাহেবরে ভয় পায়, এটা এলিমের জাহাজ, এটা বড় পাওয়ার, কথা ঠিক কিনা। এই পাওয়ারটা আর কিছু না, এলেমের পাওয়ার না জানি ঢাক দিলে বাংলার মানুষ রাস্তা নেমে আসে, কি হবে আমার গদির অবস্থা, কথা কোন ঠিক কিনা। এই জন্য এই বাজানিদেরকে মানুষ ভয় পায়, আর কিছু নয়, এটা একটা পাওয়ার। এই পাওয়ার আল্লাহ অন্য কোনো সেক্টরে দেয় নাই, এটা উলুমে নবুয়তের মধ্যে টেম্বুম দান করেছে আমার আল্লাহ। ইলিমের পাওয়ার এটা অ্যাটম বোমে নাই, এটা রাসায়নিক বোমার মধ্যে নাই। ওই ফিলিস্তিনের একটা পাহাড় আলেম চোখার আলেম, কানা একটা চোখ নাই, একটা পাও নাই, এ আলেম ডাক দিছিল বাইচে করবে কি রে দুনিয়াতে, মায়ের আর কত খাবে, সাহস নিয়ে আগা, আল্লাহ সাহায্য করবে। এক ধাক্কায় 1500 জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, কতক্ষণ ঠিক কিনা। 1500 জাহান্নামে গেছে, আরো কত হাজার হাজার হাসপাতালের বেডে। আল্লাহ রাসূল তোরে মানেই না, যারে মানে হেরে ডাকে, লাভ লাভ নাই, ওরে ডাইকা লাভ নাই, মাওলারে ডাক জান্নাত পাবি, কথা কোন ঠিক কিনা। ও মুসলমান, এলেম এমন জিনিস, এমন একটা পাওয়ার। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানাইছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম যেদিন জানলেন তার রাজ্যের মধ্যে আরও রানী আছে, তিনি তো জানতেন আমি আমার রাজ্যে সূর্য ওঠে, আমার রাজ্যে সূর্য ডুবে, কিন্তু হুদহুদ পাখি এসে সংবাদ দিল, কয় না স্যার আরেকজন আছে। কি কোস আরেকজন আছে? আছে, কই হের বাড়ি, কই কয়ের বাড়ি, ইয়েমেনের সাবায়। সুলাইমানের রাজধানী ছিল জর্ডানে, আর রানী বিলকিসের রাজধানী ছিল সাবায়। হুদহুদ পাখি পানির সন্ধানে, খনিজ সম্পদের সন্ধানে চলে গেলে ইয়ামেনে, খুঁজে পায় না, হুদহুদ কই? আল্লাহর পয়গম্বর হাজিরা ডাকে, হাজিরার কাছে হুদহুদ নাই। সুলাইমান সালাম, কিরে হুদহুদ পাখি কই গেল? কই স্যার আমরা তো জানি না। এ পাখিরা কাক আসো আসি, বক আসো আসি, এই সব আসো, ডাক পাখি আসো আসি, সরই আসো আসি, কবুতর আসো আসি, হুদহুদ নাই, কই গেল তো জানি না। আসো, এবার আসলে হয়তো হত্যা করব, নাহলে এমন শাস্তির সম্মুখীন করব, নতুবা যুক্তিসঙ্গত কোনো কারণ দেখাইতে হবে। হঠাৎ করে হুদহুদ হাজির হয়ে গেছে, আল্লাহু আকবার। সুলাইমান, তুমি হাজিরের টাইমে ছিলে না, গায়ের হাজির কারণ কি? স্যার আমি এমন এক রানীর সন্ধান পেলাম, আমি হতভঙ্গ হয়ে গেলাম তার সন্ধান পেয়ে। আমি তো জানতাম এই জমিনে বাদশা আপনি একাই, এবং এই জমিনবাসী মানে একমাত্র রব আল্লাহকে, কিন্তু এমন এক রানীর সন্ধান পেলাম, সেখানে যাইয়া দেখি ওই রানী আপনাকে বাদশাও মানে না, নবীও মানে না, আল্লাহকে রবও মানে না, নিজেকেই রানী ঘোষণা করেছে, এবং সে সূর্য পূজা করে, সে সূর্যের পূজারী। এমন রানীর সন্ধান পেয়ে আমি হতভঙ্গ হয়ে গেলাম। আমি এই বিষয়টা জাস্টিফাই করার জন্যই এই দরবারে হাজির দিতে পারি নাই, আমি গায়ের হাজির, আমাকে মাফ করুন। হযরত সুলাইমান বলেন, বলো কি তুমি সত্যি কথা কহ, তাহলে এক্ষুনি আমার চিঠি ওর কাছে পৌঁছায় দাও, চিঠি পাওয়া মাত্র যেন সে সিলিন্ডার করে আমার কাছে হাজির হয়, নতুবা ওর কোনো রেহাই নাই, উপায় নাই। ঠিক আছে, চিঠি লিখুন। হযরত সুলাইমান সাল্লাম চিঠি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন আল্লাহু আকবার সুলাইমান চিঠি লিখলেন শিরোনাম দিলেন ইন্নাহু মিন সুলাইমান এই চিঠির প্রেরক পত্র লেখকের নাম হলো সুলাইমান উনি দাউদ নবীর ছেলে সুলাইমান ইবনে দাউদ উনি পত্র লিখেছেন ওয়াইন্নাহু বিসমিল্লাহির রহমানির পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে তিনি পত্র লেখা আরম্ভ করেছেন পত্র কোনো লম্বা চওড়া নয় একটি হেডলাইন সেটি হলো আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন অহংকার দেখাবি না রানী চিঠি পাওয়া মাত্র সিলিন্ডার করে সুলাইমানের সামনে হাজির হয়ে যাও জোরে বলুন আল্লাহু আকবার চিঠি লিখে চিঠি সিস্টেম মতো লিখে কামের ভিতরে ভরে গাম দিয়ে মুখ আটকায় ঠিকানা লিখে হুদহুদ পাখিকে দেওয়া হলো পাখি একবারে বিলকিসের টেবিলের উপরে সিটি রেখে চলে আসে আল্লাহু আকবার রানী বিলকিস সিটি পরে চিঠি পড়তেছে পশমের ঘোড়ায় ঘোড়ায় ঘাম জড়াইতেছে আল্লাহু আকবার বিলকিসের সিংহাসন সহ কাঁপতেছে রানী বিলকিস তিন বাহিনীর প্রধানকে ডাক দিয়ে বলে চিঠির ভাষায় বলে উনি শুধু বাদশা নয় উনি পয়গম্বর হবেন হয়তোবা আল্লাহু আকবার তোমরা বলো কি করবা সেনাবাহিনী বলে আমরা যুদ্ধ করব আমরা শক্তিশালী সমরবিদ আমাদের শক্তির অভাব নাই অস্ত্রের অভাব নাই শক্তি আছে অস্ত্র আছে প্রশিক্ষণ আছে তা আমাদেরকে কি আপনি বেতন বোনাস দেন কি সুখে সুড়ায় রাখার লাগিয়া না ক্যান্টনমেন্টে বৈশ থাকার লাগিয়া যুদ্ধ করব আদেশ করুন জাহাপনা বিলকিস ডাক দেখো তোমরা বন্ধ কর এত কথা কইস না পানিতে থাকবার কুমিরের সাথে যুদ্ধ করব জীবন পারতা না কথা কোন ঠিক কিনা পারা দেব গো পানিতে থাকলে কুমিরের সাথে বাস করে পারবেন ওই বালুকা কুমিরের আয়া আছে যায় দেখেন কি অবস্থা আস্তা মানুষ দিলে দুই মিনিটে খাইলে বালুকায় কুমিরের কি আছে বড় খামার আছে মানুষ তিনটা লোহার খাসার বাহির থেকে খাবারটা ভিতরে দেয় যদি কিনারে যায় টান দিয়ে দূরে খাইলে কুমিরের সাথে তুমি পানিতে বাস করবা কুমিরের সাথে যুদ্ধ পারা যাবে বলেন পারা যাবে রানী বিলকিস গো বেটা দম বন্ধ কর যুদ্ধ করবি জানসনি অবস্থায় ইন্নাল মুলুকা ইদা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জালু আইজ্জাতা আহলিহা আযিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন আল্লাহু আকবার বুঝো কিছু বিলকিস ম্যাডাম রানী হইছে তুগুর মতো কাঁচা বুদ্ধি দিয়ে না শোন ইন্নাল মুলুকা ইজা দখালু কারিয়াতান এটা কোরআনের আয়াত যারা কোন আল্লাহু আকবার বিলকিসের কথা নাই আল্লাহ কোরআনে নিয়ে আসছেন সূরা নামল আল্লাহ আল্লাহ বলেন বিলকিসের কথা কার কথা কথাটা বিলকিসের আল্লাহ কোরআনে আসছেন ইন্নাল মুলুকা নিশ্চয় প্রভাবশালী রাজারা বাদশারা ইজা দখালু কারিয়াতান যখন প্রবেশ করে কোনো জনপদে প্রভাবশালী বাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে মানে আক্রমণ করে প্রভাবশালী বাদশারা যদি কোনো দুর্বল দেশে আক্রমণ করে আফসাদুহা দেশটারে তছনছ করে ফেলে কথা কোন ঠিক কিনা রাশিয়া আক্রমণ করছে ইউক্রেনের উপরে ইউক্রেন রাখছে কিছু তছনছ বলা রয়েছে কথা কোন ঠিক কিনা হেডিউ বেমান ওইডিউ বেমান হ্যাঁ ইউক্রেনেরা যদি মুসলমান হইতো এতদিনে রাশিয়ার সাত নদীর পানি খাওয়া ছাড়তো কথা কোন ঠিক কিনা কারণ এদের তো ইমান নাই কথা কোন ঠিক কিনা কই ইসরায়েল তো পারে না ফিলিস্তিনিদের সাথে একটা ফিলিস্তিনি দৌড় দেয় দশটা লুঙ্গি পরে পায়খানা করতে করতে দৌড়ায় দৌড়ায় দেখা যাচ্ছে ওদেরকে ইহুদিদেরকে বন্দি করতেছে পিছন দিয়ে দেখা যায় কাপড় চোপড় নষ্ট আজ্ঞা বড় এলাইছে কথা কোন ঠিক কিনা মুসলমানদের ইমানের পাওয়ার অত্যন্ত শক্তিশালী নারায় তাকবীর বললে এমনি কলিজার মধ্যে কম্পন ধরে ফেলে কথা কোন ঠিক কিনা রানী বিলকিস বলেন ইন্নাল মুলুকা ইজা দাখালু কারিয়াতান প্রভাবশালী বাদশারা যখন কোন জনপদে আক্রমণ করে ছোট্ট কোন রাষ্ট্র আক্রমণ করে আফসাদুহা একদম তছনছ করে ফেলে দেশটাকে আরো করে আর কি করে ওয়াজালু আইজ্জাতা আহলিহা আযিল্লাতান ওই এলাকার ওই রাষ্ট্রের সম্মানিত মানুষ যারা এদেরকে চূড়ান্ত অসম্মান করে জেলে ফাটায় মেরে ফেলে বন্দি করে পঙ্গ করে ওয়াকাজালিকা ইয়াফআলুন সুলাইমান যদি আমার দরে আমারও এমনটাই করবে কথা কোন ঠিক কিনা সুতরাং যুদ্ধ করে পারবে না বেডা কথা কম ক এখন সেনাবাহিনী কয় ওয়ালা আমরু ইলাইকে ম্যাডাম সিদ্ধান্ত আপনার হাতে যেরকম আল্লাহু আকবার এটা আমরা সেনাবাহিনী হিসেবে কি আমরা হইলে সিলিন্ডার করতে পারি ভিতরে যাই আছে না আছে উপর দিয়ে তো বাজাইতেও গান্ডা এই জন্য খুব জোরে কইছি যুদ্ধ কর্ম কিন্তু মেন সিদ্ধান্ত তো আপনার হাতে কার হাতে ওয়ালা আমরু ইলাইক সিদ্ধান্ত আপনার হাতে আপনি যা বলেন
রানী বিলকিস কয় পোশাক খোল বেটা, আর্মির পোশাক খোল, অস্ত্র ছেড়ে নিরস্ত্র হয়ে দামি দামি স্বর্ণের ইটে নিয়া, রোপর ইটে নিয়া, হীরা জহরতের মালা নিয়া, মুকুট নিয়া, আর ফুলের মা কাঁচা ফুলের মালা, মিষ্টির কাটন নিয়া বিলকিসের পক্ষ থেকে সুলাইমানের দরবারে হাজির হ। যদি বাইলবাট্টা দিয়ে হাতিয়া তো উপাতে নরম বানাইতে পারস তো জান বাঁচলো, এছাড়া জান বাঁচানোর কোনো পথ নাই। ইমানের পাওয়ার মুসলমান। রানী বিলকিস তিন বাহিনীর লোকজন পাঠাইছে, হুদ হুদ পাকিয়া এসে কয় স্যার ম্যাডাম তো আইলো না। বলস কি কনা বিলকিস আহে নাই? বিলকিসের সেনাবাহিনীর লোকজন নিরস্ত্র হয়ে সাধারণ পাবলিকের পোশাক পরে আপনার জন্য গিফট নিয়ে আইতেছে, দামি দামি স্বর্ণের ইটে, এক একটা ইটে আড়াই কেজি ওজন, 92,000টা বড়ি ইটিয়া স্বর্ণ, এই স্বর্ণ এক একটা আড়াই কেজি করে আছে এক একটা ইটায়, এই ইটের ইট লুই আইতেছে আপনার জন্য। সুলাইমান কয় আর আমার সিনে নাই রে, এরা তো মনে করছে আমি দুনিয়াদার। এক কাজ করতো, মেন্ডুক থেকে মেন্ডুক দিগার কান্দা মোড় থেকে এ পর্যন্ত কয় কিলো এবো, কত ধরেন 10 কিলো, কয় পোড়াটা স্বর্ণের ইটাতে কার্পেটিং কর, যেরকম আল্লাহ একবার, দুই পাশে 10 ইঞ্চি ওয়াল উঠা, ওয়ালগুলো স্বর্ণের ইটাতে গাঁথনি হবে, যেরকম আল্লাহ একবার, দেখায় দিব স্বর্ণ কি বিলকিসের বেশি না সুলাইমানকে আল্লাহ বেশি দিয়েছে, যেরকম আল্লাহ একবার। বাউরে বলতে দেরি আর রোড হইতে তো দেরি নাই, স্বর্ণ বাঙ্গিয়া স্বর্ণের কঙ্কর দেয়া কি সেফটি ডালাই দিছে নিচে, দুই পাশে দেওয়াল সব স্বর্ণের। এখন সেনাবাহিনীর লোকজন জন ঢুকতেছে, না একটা আরেকটা জিকে কই যাস, তো কই যাই সুলাইমানের বাইর যাই, কি লয়ে যাস, কইছে স্বর্ণের ইটা, নিচের দিকে চাইছো সেটি কি তা, আটটা সজ্জা রাস্তার খবর লো সেটি সব স্বর্ণের কার্পেটিং, ধরে আল্লাহ একবার, এ ফয়ের বিক্ষা লয়ে যাবে থা ফ্রায় গাল ফাটাই লাগবে বেটা, তুই সয় কয়টা ফয়ের বিক্ষা লয়ে যাস, সুলাইমানকে লোক দেওয়ানের লেগে পুরা রাস্তা সোনা দেবা নাইছে, ধরে আল্লাহ একবার। তবু তো ম্যাডামের নির্দেশ যাইতে হবে, আসছে সুলাইমান কো যেদিক তাইছো যেদিক যা, বিল ফাতারে কোনা কোনা যা, আর বল সোলা রানী বিলকিস যদি না আসে আমি এমন অ্যাটাক করব, এই অ্যাটাকের মোকাবেলা করার পাওয়ার বিলকিসের নাই, যেরকম আল্লাহ আকবার। দূর হয়ে গেছে ম্যাডাম জান্না বাস্তু না, আপনি নিজে যেতে হবে, নতুবে আগুন নিবানোর কোনো ব্যবস্থা নাই। রানী বিলকিস কয় ববন তালা মারো, চলো ববন তালা মেরে বিলকিসের নেতৃত্বে আবার সব রওনা করছে, বাদশার কাছে হাজির হবে। সুলাইমান আলাইহিস সালাম আরেকটা তেলেসমাত দেখাইতে হবে, রুট কমপ্লিট কর কমপ্লিট, তাহলে সামনে যে খাল আছে ওটাকে খালের উপরে গ্লাস দিয়া কাঁচ দিয়া পানির কালারের সাথে অ্যাডজাস্ট করে কাঁচের ব্রিজ তৈরি করে ফেলো, যেরকম আল্লাহ আকবার, আমি দেখবো বিলকিস কত মেধাবী, সে কি বুঝতে পারে এটা ব্রিজ না কাঁচ না পানি, সে সে তার মেধা কতটা আমি পরীক্ষা করব। অনেক কথা এগুলো অনেক বলা যাবে না, লম্বা কথা আমার সময় কম। 3 নম্বর হলো বিলকিস রওনা করেছে অলরেডি, কো হ্যাঁ উনি অলরেডি সাবাত থেকে রওনা করেছেন জর্ডানের উদ্দেশ্যে, ঘণ্টাখানিকের মধ্যে উনি হাজির হয়ে যাবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন পরি দেও দানব আতসী মানব দানব যা আছে সব হাজির করে কে পারবা, বিলকিস আমার দরবারে পৌঁছার আগেই তার সিংহাসন আমার দরবারে হাজির করতে হবে, যেরকম আল্লাহ আকবার, যেটা সে তালামারে রাইকে আসছে এটা এখানে হাজির করবে, কে আসো জিন দাঁড়াইছে, কলায় ফিরি তুম মিনাল ছিন্নে, জিনের মধ্যে শক্তিশালী এক জিন দাঁড়াইছে, দাঁড়ায় বলে আনা আতিকা বিহি কাবলা আং তাকুমা মিন মাকামিকা, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান আপনি যে সিংহাসনে বসছেন দরবার করার জন্য, দরবার শেষ করে উঠায় দেখবেন দরবার শেষ করার আগে আমি আপনার দরবারে রানী বিলকিসের সিংহাসন এনে দেব, আল্লাহু আকবার। সুলাইমান বলে আমি দরবার করতে তো অনেক সময় লাগবে, ঘণ্টাখানিক লেগে যাবে, কয় না আপনি সালিস শেষ হওয়ার আগেই, কত হলে আপনার যদি 1 ঘন্টা লাগে আমি আনতে আধা ঘন্টা, আর আপনার যদি লাগে 1 ঘন্টা আমি আনবো 20 মিনিটে, যেরকম আল্লাহু আকবার। সুলাইমান বলে এটা কোনো কথা মিয়া, 20 মিনিটে তুমি একটা সিংহাসন আনবা এটা হয় না, 20 সেকেন্ডের আগে আনতে হবে, কে পারবা দাঁড়াও, আল্লাহ আকবার। জিনেরা কয় আমগো দ্বারা সম্ভব না, ফরিরা কয় আমরাও পারতাম না, এ আতসী দেহ দানব কই আসস, সিলিন্ডার করলাম এটা মানব ছাড়া আর কেউ পারবে না, যেরকম আল্লাহ আকবার। আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দেখো এটা আমি আগেই জানতাম, সৃষ্টির সারা মানব এ ছাড়া কেউ পারবে না, সাধারণ মানব পারবে না, মানবের মধ্যে যারা বিজ্ঞ আলেম, আলেম ছাড়া অন্য কাহারও ক্ষমতা নাই, আল্লাহু আকবার। সুলাইমান বললে আতো শিরে সিলিন্ডার করছো কো করছি, এবার মানব দাঁড়াও, যেই বলছে মানব দাঁড়াও, সুলাইমানের পাশের থেকে সুলাইমানের মন্ত্রী পরিষদের সদস্য লাভ দিয়ে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন ওই মানবের নাম উল্লেখ না করে আল্লাহ বলেন ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আল্লাহ বলে ওই মানুষটা দাঁড়িয়ে বলা শুরু করলো যার কাছে কিতাবের ইলম ছিল জোরে কর আল্লাহু আকবার ওই লোকটা জাবুর পড়তে জানতো সে জাবুরের আলেম ছিল সুলাইমানের বাবার উপরে হযরতে দাউদ আলাইহিস সালামের আল্লাহ জাবুর কিতাব নাযিল করেছিলেন পুরো জাবুরটা ওনার মুখস্থ ছিল জোরে কর আল্লাহু আকবার এটাই বলছে ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আল্লাহ বলে ওই ব্যক্তি দাঁড়ায় গেল যার কাছে কিতাবের ইলম ছিল সে দাঁড়ায় বলতেছে আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা আলাইকা তরফুকা জোরে কর আল্লাহু আকবার ওরে আল্লাহর পয়গম্বর সুলাইমান তাম দুনিয়ার বাদশা সুলাইমান আমি বিলকিসের সিংহাসন এনে দিতে পারবো তোমার চোখের পাতা বাড়ি দেওয়ার আগে নয়গত চোখের পলকে বিলকিসের সিংহাসন তোমার দরবারে হাজির করব সুলাইমান হতভম্ব বলো কি তুমি কত সময় লাগবে চোখ পাতা বাড়ি দিতে যতক্ষণ এতক্ষণ মানে বুঝলাম না ইফরিত বলে কয় আর ইফরিত নয় হযরত আসিফ ইবনে বারখিয়া জোরে কর আল্লাহু আকবার সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই পয়গম্বর সুলাইমানের মন্ত্রী পরিষদের ক্যাবিনেট মন্ত্রী সদস্য সিনিয়র একজন মন্ত্রী আবার পয়গম্বরের আপন খালাতো ভাই ওনার নাম হযরত আসিফ ইবনে বারখিয়া উনি দাঁড়ায় বলে সুলাইমান একটু চোখটি বন্ধ করুন করছি ক খুলেন খুলছি ক এই দেখেন সিংহাসন জোরে কর আল্লাহু আকবার সুলাইমান শুধু চোখের পাতা বন্ধ করছে ডাক দিয়ে কয় এবার খুলেন খুলছি কয় দেখেন সিংহাসন ঠিক আছে নি আল্লাহু আকবার এরই বলে এলেমের পাওয়ার এরই বলে এলিম জোরে কর আল্লাহু আকবার এরা রাস্তা দিয়ে হাঁটবে সরকার কেন ফেরেশতাদের সরকার পর্যন্ত লাল গালিচা বিছাইতে ব্যস্ত হয়ে যায় সরকারের গদি তো কাঁপবেই ও মুসলমান ফেরেশতাদের সরকার যারা ফেরেশতা জগতের সরকারেরা পর্যন্ত এই সমস্ত আলেমদেরকে গালিচা বিছানো নিয়ে ব্যস্ত হয়ে আল্লাহ আলেমদেরকে এত পাওয়ার দান করেছেন হযরত ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে ইহিয়া উলুমুদ্দিন ইহিয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে উল্লেখ আছে হযরত ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় নিজামিয়ার ছাত্র ছিলেন কোন মাদ্রাসার বাদশাহ নিজামুল মুলুক আত-তুসি ইরাকের বাদশাহ নিজামুল মুলুক তার নাম ছিল নিজামুল মুলুক আত-তুসি উনি ইরাকের প্রভাবশালী প্রেসিডেন্ট ছিলেন উনি মাদ্রাসা বানাইছিলেন নাম দিয়েছেন মাদ্রাসায় নিজামিয়া ওনার নাম নিজামুদ্দিন নিজামুদ্দিন এই জন্য মাদ্রাসার নাম দিয়েছে মাদ্রাসায় নিজামিয়া ওই মাদ্রাসায় নিজামিয়াতে খেয়াল করে শোনা মুসলমান পৃথিবীর তিনজন মহামানব লেখাপড়া করছিলেন কয়জন পৃথিবীর তিনজন মহান ব্যক্তিরা এখানে লেখাপড়া করে মহান অর্জন করেছেন মহত্ব অর্জন করেছেন তার মধ্যে একজন ছিলেন বড় পীর শাহ সুফি হাফেজ মাওলানা মুফতি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ উনি মাদ্রাসা নিজামিয়া ছাত্র ছিলেন দুই নম্বর ছাত্র ছিলেন ফারস্য কবি বিশ্বকবি ফারস্য কবি কবি শেখ সাদি মুসলিহুদ্দিন শেখ সাদি আস-সিরাজি রহমতুল্লাহ আলাইহি জোরে কর আল্লাহু আকবার ওই মাদ্রাসায় নিজামিয়ার তিন নম্বর আরেকজন ছাত্র ছিলেন হযরতে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি জোরে কর সুবহানাল্লাহ এই মহান তিনটা ব্যক্তি ওই নিজামিয়ার ফসল ওই মাদ্রাসার ফসল আল্লাহু আকবার হযরত ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই যখন তিনি মাদ্রাসায় নিজামিয়াতে পড়েন গরিবের সন্তান বোর্ডিং এর খরচ দিতে পারে না ওই আরেক বাড়িতে লজিং থেকে তিনি লেখাপড়া করেন মাদ্রাসায় ঢেলে আসেন দশটা বাজে তার ক্লাস শুরু হয় উনি আসতে আসতে লজিং বাড়ির থেকে সাড়ে দশটা বেজে যায় কটা বেজে যায় টিচার জিজ্ঞাসা করে তুমি ডেলি আধা ঘন্টা লেট করে আসো কেন দাঁড়াও দাঁড়াও কান ধরো দেরি করছো কেন ক হুজুর আর দেরি হবে না কাল থেকে কালকা ঠিক দশটায় বিতু আসমু ক জাম আপ করলাম ওই পরের দিন আবার সাড়ে দশটা কিরে গতকাল কেন কইছে আজ দেরি হইব না আজ আবার দেরি করলে কেন হুজুর কান দিছে আর দেরি হইব না ইনশাআল্লাহ কাল থেকে ওই কালকে সোমবারে আবার আইছে সাড়ে দশটা এইভাবে একবার বৃহস্পতিবার পর্যন্ত ডেলি আধা ঘন্টা লেট এখন উস্তাদে কয় শোন এই সপ্তাহ মাফ করছি আগামী শনিবারে আজ তো বৃহস্পতিবার
কাল শুক্রবার শনিবারে আবি না, শনিবারে যদি মনে করো 5 মিনিট দেরি হইছে তো ক্লাসের দরজা বন্ধ, তোরে ডুবতে দিব না, ওই বারান্দা দাঁড়ায় থাকবে কিতাবটি মাথা লইয়া পুরো ঘন্টা দাঁড় করে রাখবে। ও ঠিক আছে হুজুর, শনিবারে দেরি হব না, শনিবার 10:45 বাজে দিন, অন্যদিন 10:30, ওই দিন কয়টা বাজে আরো 15 মিনিট বেশি, 10:45। এখন ঘন্টার শেষ পর্যায়ে হুজুর বের হয়ে যাইব, গাজালি আইছে, কিরে তুই না কলি আর দেরি হব না, বাহিরে দাঁড়া আর ঢুকিস না, বাহিরে দাঁড়া আর কয়েক মিনিট আছে আমি শেষ করি, তুই দাঁড়ায় থাক। হুজুরে পড়াবে গাজালি কিতাব মাথায় দাঁড়িয়ে নিয়ে কান্দে আল্লাহু আকবার, হুজুরে পড়ায় আবার চোখের নিজ দে তাকায়, দেখে গাজালি চোখের পানি বুক বেসে যায় আল্লাহু আকবার। হযরত ইমাম গাজালি বলেন, আমার উস্তাদ আমারে ডাকে কয় বাবা আয় আমার সামনে দাঁড়া, সবার সামনে আজকে বলতেই হবে কেন তুই ডেলি লেট করস, তোর লজিং মাস্টারের বউ কি বাদ দিতে দেরি করে কিনা, পাকাইতে দেরি করে কিনা, কয় না, ভাত আমারে 9টা বাজে দিয়ে দেয়, ক্লাস শুরু হয় 10টা, রাস্তাটা আইতে আধা ঘন্টা লাগে কিন্তু 1.5 ঘন্টা লাগে, যা আমি কি করবো, রাস্তাটা আইতেই রহমতপুর মুরুত আইতে আধা ঘন্টা না লাগে, আমি তো 1 ঘন্টা আগে রওনা হই, কিন্তু রাস্তা ফুরায় না, আমি করতাম না কি, কেন রাস্তা ফুরায় না, তোরে রাস্তায় বাধা দেয় কে, তোরে রাস্তায় বাধা দেয় কে, নামটা কর, ধৈর্য নিয়ে আমু আর বিচার করমু, ডেলি তোর এইভাবে দেরি করতেছে, লেখাপড়ার মাঠে এলেম শিক্ষার মাঠে বাধা দিতেছে, তুই বল। ইমাম গাজালি গজুন, না বললে কি হয় না, কয় না বলতে হবে, বল কে তোরে বাধা দে এত বড় সাহস, কে নিজামুল মুলুকের কাছে বিচার যাবে, বাদশার কাছে বিচার যাবে, তার মাদ্রাসায় ছেলেকে আসতে দেয় না, বাধা দেয়, তুই বল দেখিম, বাদশার দরবারে বিচার পাঠাম, ছেলেটা কান্দে আর কো হুজুর, দুনিয়ার কোনো মানুষ আমার বাধা দেয় না, আসলে বাধা বলতে কিছু নাই, একটু দেরি হয়ে যায় আমার, কো কী কারণে, কারণ কি হুজুর, না কইলে কি হয় না, কো বলতে হবে হুজুর, আমি যখন লজিং বাড়ির থেকে খানা ফিনা খাইয়াম, আমি আমার কিতাবগুলো লয়ে রওনা করি, প্রথম কদমটা যখন উঠাই সামনে বাড়ানোর জন্য মাদ্রাসার দিকে রওনা করি, কদমটা উঠে যে ফেলবো, যেখানে টার্গেট করি ফাওটা ফেলবো, এখানে দেখি শুধু নূরের ফাফরিগুলো লাফালাফি করতে থাকে।